হেই দেয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা, পড়াশোনা করতেছি বুয়েটে। এই ভিডিওটাতে আমি যেইটা নিয়ে কথাবার্তা বলবো সেটা খুবই অ্যাবস্ট্রাক্ট কোশ্চেন থাকে জেনারেলি, অ্যান্ড দেখা যায় যে 99% ভালো স্টুডেন্ট তাদের পরীক্ষায় সর্বোচ্চটা দিয়ে আসতে পারে না, অ্যান্ড দেখা যায় যে সর্বশেষ রেজাল্ট পাওয়া যায় না এরকম। সো বেসিক্যালি আমাদের যখন জাজমেন্টের কথা আসে, যখন আমরা জাজ করি কাউকে, আমরা বেসিক্যালি কী দিয়ে জাজ করি? জাজমেন্ট করি হচ্ছে কি আমরা কমপ্লিটলি রেজাল্ট দিয়ে, তাই না? কে কতটুকু কী করছে এগুলো দিয়ে কিন্তু কেউ কিচ্ছু যায় আসে না, রাইট? রেজাল্ট দিয়ে জাজমেন্টটা হয়। তো দেখা যায় যে মনে করেন আপনি আপনার এলাকার একটা ছেলেকে চিনেন যে খুব ভালো স্টুডেন্ট, সে খুব ভালো পড়াশোনা করছে, সব কিছু করছে, ভালো ইনপুট দিছে, ইনপুটও যথেষ্ট, বাট সে একটা ভুল করছে, সেটা হচ্ছে সে স্মার্ট ওয়ার্ক করে নাই। স্মার্ট ওয়ার্ক বলতে আমি এখানে কী বোঝাচ্ছি, মনে করেন সে অনেক কিছু পড়ছে, ধরেন অনেক 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 কিছু পড়ছেন, কিন্তু সে যা পড়ছে সেই জিনিসগুলো সে গুছায় রাখে নাই। তো গুছায় যে সে রাখে নাই, এটার কারণে যে জিনিসটা দেখা গেছে যে পরীক্ষার আগের রাতে সে সব কিছু পড়ে যেতে পারে নাই বা রিভাইজ দিয়ে যেতে পারে নাই, এই কারণে তার এক্সাম খারাপ হয়েছে। এক্সাম খারাপ হলে তার রেজাল্ট খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হওয়ার কারণে তার যে 16-17 বছরের পরিশ্রম সব কিছু মাটি হয়ে গেছে। তো এই ঘটনাগুলো আপনার আশপাশে অজস্র উদাহরণ আছে, আপনার আশপাশে এরকম অনেক সিনিয়র ভাইকে দেখবেন যে সারা জীবন আপনি শুনছেন যে খুবই ট্যালেন্টেড, অনেক পড়াশোনা করছে, সব কিছু করছে, বাট স্টিল সে তার স্বপ্নের জায়গায় যাইতে পারে নাই। অ্যান্ড ম্যাক্সিমাম টাইম আমরা এখানে বলি যে লাক একটা ফ্যাক্টর, বাট হ্যাঁ, লাক টু সাম এক্সটেন্ডের একটা ফ্যাক্টর, বাট আমি এতটুকু বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা তাদেরকেই দেয় যারা সেটার যোগ্য থাকে। সো আপনি আনলাকি বললে জিনিসটা এটা বলা উচিত যে আপনি আনলাকি না, আপনি অ্যাকচুয়ালি আনওয়ার্দি। আনলাকি বললে কোনো অ্যাকচুয়ালি টার্ম নাই, আপনি আনওয়ার্দি হইলে ফলশ্রুতিতে আপনি অটোমেটিক্যালি আনলাকি। তো আপনি যখন আপনার আশপাশের বড় ভাইদেরকে দেখেন বা আপনাদের ব্যাচেরও এরকম অনেক হবে, আশা করি আপনি হবেন না এরকম, তো দেখবেন যে অনেক পড়াশোনা করছে, সারা জীবন একটা নার্ড ছিল, ডর্ক ছিল, বাট এন্ড অফ দ্য ডে কোনো প্রকারের আউটপুট নিয়ে এসে বেরোতে পারেনি, তার রেজাল্ট একদম মানে রাস্তাঘাটের পোলাপানের মতো রেজাল্ট হয়েছে। তো এরকম ঘটনাগুলো ঘটার যেটা মেইন রিজন সেটা হচ্ছে কি আমরা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করি না, কারণ পরীক্ষার আগের রাতে আপনি যতই পড়ছেন সারা বছর, যাই হোক না কেন, দেখেন একটা জিনিস বুঝছেন, আপনি প্রান্ত বেগের যে সূত্র, ঠিক আছে, এই জিনিস যদি আপনি সূত্রটা কোথায় কী অ্যাপ্লাই হবে, কী কোথায় কী মিন করে, ভিতরে কিছু ডিটেলস আছে, তো এই জিনিস যদি আপনি পরীক্ষার হলে যাওয়ার আগের রাতে না দেখেন, বা আপনার জন্য অন্য কিছু একটা হতে পারে, আপনার জন্য মনে করেন আপনি সারা জীবন, ধরেন আপনি অর্গ্যানিক কেমিস্ট্রি সারা জীবন হাজার হাজার সংকেত পড়ছেন, হাজার হাজার রিয়াকশন পড়ছেন সারা জীবন, বাট পরীক্ষার আগের রাতে কিছু দেখার সময় পাইলেন না, কারণ আপনার গোছানো কিছু নাই, এটার কারণে কী দেখা যাবে, এটার কারণে আপনি পরীক্ষার হলে কিছু পারবেন না, খুবই সিম্পল জিনিস। তো এই একটা ভুল যদি আপনি না করতে পারেন, আপনি খুব ইজিলি টপ 1% আসবেন। আমি যদি আপনার সাথে আমার নিজের একটু পার্সোনাল মাইন্ডসেট একটু শেয়ার করি, জিনিসটা এরকম ছিল যে বেসিক কথা যেটা পড়ালেখার ক্ষেত্রে সেটা হচ্ছে কি, দেখো ভাই তুমি কি পড়ছো, নো বাডি গিভস আ ফাক, বাট তুমি কত পাবা, এভরিবাডি গিভস আ ফাক, ঠিক আছে? তো দেখো তুমি কি পড়ছো এটাতে সত্যি কারো কিছু যায় আসে না। তোমার আশপাশের যে ফ্রেন্ডটারে দেখো যে মনে করো 2-3 ঘন্টা করে পড়তেছে ধরো, বা 3-4 ঘন্টা করে পড়তেছে, বেসিক্যালি 4-5 ঘন্টা যারা পড়ে, এই রেশিওতে আমি পড়তাম, তো দেখবো যে তোমার আশপাশে একটা ছেলে দেখবে খুব বিন্দাস ঘুরতেছে, 4-5 ঘন্টা পড়তেছে, খুব স্মার্ট, অ্যান্ড এন্ড অফ দ্য রেশিও দেখো বইটা যে একটা সিট নিয়ে নিচ্ছে, বাট তোমার এরকম অনেক নার্ড ফ্রেন্ড দেখবা যে 17-18 ঘন্টা পড়ে কিছু করতে পারতেছে না। রিজন হচ্ছে ভাই দেখো তুমি কি পড়ছো এটা যায় আসে না। পরীক্ষার হলে যেখানে তুমি রেজাল্ট মানে যেখানে তুমি এক্সাম দিবা, ওইখানে কোনো জায়গায় কিন্তু এরকম লেখার কোনো জায়গা থাকবে না যে আমি এত ঘন্টা পড়ে আসছি, আমাকে এত নাম্বার দেন। মেইন জিনিস কি, তুমি পরীক্ষার হলে কি দিতে পারতেছো, দ্যাটস দ্য থিং, লাইক মানে বমি করার মতো, তুমি পরীক্ষার হলে কি বমি করে আসতে পারতেছো, যা ছিল বমি করো। সো আমি যখন পড়তাম একটা জিনিস আমি সবসময় মাথায় রাখতাম যে আমি কি পড়ছি এটা কারো যায় আসে না, বাট আমি কত পাইতেছি এটা কিন্তু যায় আসে। তো একটা জিনিস আমি এভাবে চিন্তা করতাম, অ্যান্ড আমি এটা যখন বলতেছি একটা জিনিস অটো প্রমোশন হয়, সেটা হচ্ছে লাইফ নামের একটা রিভিশন ম্যাটেরিয়াল ছিল, যেটা আমি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথের উপরে রেকর্ড করছিলাম, রেকর্ড না সরি মানে এটা একটা হচ্ছে গিয়ে আমার হ্যান্ড নোট, হ্যান্ড নোটের পিডিএফ যেটা আমি সেল করে থাকি ওয়েবসাইটে, 100 টাকা করে সেল করা হয়, 99 টাকা, বাট সবসময় এখন থেকে শুরু করে যতদিন আমি না করবো ততদিন পর্যন্ত আপনি যদি ডিসক্রিপশন বক্স থেকে গুগল ফর্মটা ফিল আপ করে এইটার ছুতে বিকাশে সেন্ড মানি করেন, একটা নাম্বার পাবেন আপনি গুগল ফর্মে গেলে, অ্যান্ড গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেন, আপনার মেইলের থ্রুতে আপনি এই 3টা PDF কিন্তু ডাউনলোড করতে পারবেন, বাট ওই ক্ষেত্রে একটা ডিসকাউন্ট পাবেন, আপনি শুধুমাত্র 50 টাকায় এই পুরো PDFটা পারচেস করতে পারবেন। তারপরে আপনি ফিজিক্স, আপনি কেমিস্ট্রি, আপনি হায়ার ম্যাথ, এই পুরো যে নোটটা হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এটার জন্য আমি ইন্টারমিডিয়েটে যে নোটটা পড়ছি, মানে এই যে নোটটা আমি 3-4 মাস পড়ছি, অ্যান্ড তারপরে এই জিনিস দিয়ে আমি বুয়েটে চান্স পাইছি, মাত্র 4-5 ঘন্টা পড়ে জিনিসটা কতটা গোছানো ছিল আপনি কি না দেখতে পারবেন। এই এটা কিনতে আপনার জাস্ট 50 টাকা পে করতে হবে বিকাশের থ্রুতে, আপনি নিচে সব কিছু ডিসক্রিপশন বক্সে পাবেন,
50 টাকায় কেনার পর আপনি নিজের ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তিনটা টোটাল দাম 50 টাকা, ঠিক আছে? তিনটা টোটাল দাম 50, ওকে? সো আপনি এটা ডাউনলোড করতে পারেন। বাট ছোট্ট একটা কথা বলে রাখি, যারা এটা ডাউনলোড করে মনে করেন যে পরীক্ষার আগের রাতে আপনি এই নোট পড়বেন, অ্যাকচুয়ালি এই জিনিস আপনার কাজে আসবে না ওই ক্ষেত্রে, কারণ পরীক্ষার আগের রাতে কিন্তু আমার নোট আপনি আমার হাতের লেখা আপনি দেখলে কিন্তু একটু কনফিডেন্সে লো ফিল করবেন। আপনার যেটা করতে হবে, আপনি এই নোটটাকে সহায়ক বই হিসেবে চিন্তা করে নিজের একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? নিজের একটা রিভিশন ম্যাটেরিয়াল ক্রিয়েট করবেন, এন্ড ওই রিভিশন ম্যাটেরিয়ালটা পরীক্ষার আগের রাতে পড়বেন, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আসি যে আমি যখন এই নোটটা বানাইছিলাম তখন আমি জিনিসটা কী করছি, আমি বেসিক্যালি নোটটা কীভাবে করছি এটা আপনি হয়তো ডিসক্রিপশন বক্সে যে ডেমো ভিডিওগুলো আছে ওখান থেকে দেখলেই বুঝবেন যে কীভাবে আমি গুছাইছি। যখন আমি নোটটা করতাম আমার মাথার ভিতরে একটা জেদ কাজ করতো, একটা একটা লাইক মানে একটা পুশ কাজ করতো, একটা থ্রাস্ট কাজ করতো। জিনিসটা কী ছিল আমি বুঝাই, যে আমি এত কিছু পড়ছি, এত কিছু জানি, আমি 4-5 ঘন্টা কিন্তু অনেক কোয়ালিটি প্রডিউস করতে পারতাম, ঠিক আছে? আমি একদম ভোরবেলা ফজরের নামাজের পরে পড়তাম, সো হিউজ কোয়ালিটি প্রডিউস হতো। তো ভাই আমি প্রতিদিন 4-5 ঘন্টা করে একটা মোমেন্টাম ক্রিয়েট করছি, এত পড়াশোনা করছি, এত কিছু পড়ছি, আমি যদি এই জায়গা থেকে একটা জিনিস আসে আমি ছিঁড়া খায়া দিয়ে আসবো, আমি পরীক্ষার এই জিনিস ভুল করবো না। আমি যখনই নোটটা করতাম এই জিনিসটা মাথায় রেখে আমি নোটটা করছি যে এই জিনিস যেন আমি পরীক্ষার আগের রাতে দেখতে পারি, কারণ আমি যদি আগের রাতে না দেখি তাহলে ভুলে যাবো, তাহলে জিনিসটা এমনভাবে গুছাবো তাহলে আমি আগের রাতে 2-3 ঘন্টার মধ্যে পুরো ফিজিক্স রিভাইজ দিয়ে ফেলতে পারি, 2-3 ঘন্টার মধ্যে পুরো ম্যাথ, 2-3 ঘন্টার মধ্যে পুরো কেমিস্ট্রি। কারণ আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা কিন্তু 6টা পেপারে হয়, অ্যান্ড আমাদের HSC তো বুঝতেই পারতেছেন, তো সব কিছুতে কিন্তু তো সময় পাওয়া যায় না। দ্যাটস ইট, যে নোটটা যখন আমি করছিলাম তখন এইসব জিনিস আমার মাথায় ছিল, ঠিক আছে? তো আপনারা নোট কিনেন না কিনেন, ঠিক আছে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন জিনিসটা বানাচ্ছেন এই একটা পুশ নিজেকে দিবেন যে ভাই আমি এত কিছু পড়ছি, এই জিনিস যদি আমি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারি এটা কিন্তু কোনো মূল্য নাই। মানে এই জিনিসটা এরকম যে আপনার কাছে অনেক সম্পদ আছে, ধরেন আপনার কাছে লাইক 3 কোটি টাকা আছে, বাট 3 কোটি টাকা যদি আপনার মাটির নিচে থাকে ওটা যদি কোনোদিন আপনি উইথড্র করতে না পারেন, ঠিক আছে, তাহলে তো কোনো লাভ নাই। ওই টাকা যদি আপনি উইথড্র করতে পারেন বা ওটা যদি আপনি অ্যাসেট হিসেবে শো করতে পারেন বা ইউজ করতে পারেন ওই ক্ষেত্রে আপনার লাভ, ঠিক আছে? তো পড়ালেখার জিনিসটা এটাই ভাই, মানে আপনি অনেক পড়েন অনেক কিছু জানেন বাট ওইটা পরীক্ষার হলে দিতে পারেন না, জিনিসটা ওইটা ওই রকমই যে লাইক আপনার যে জিনিসটা যে টাকাটা আপনি খরচ করতে কোনোদিনও পারবেন না, এটা আপনারই না টাকা, জিনিসটা এরকম, ঠিক আছে? তো এই জন্য জাস্ট একটা ভিডিও বানালাম যে কীভাবে আপনি top 1% চিন্তা করতে পারবেন, বিকজ top 1% পাবলিকগুলো কিন্তু জেনারেলি পাবলিক বিভিন্ন নাম করা ভার্সিটি এগুলোতে যায়, ঠিক আছে? তো এছাড়া হচ্ছে কি টোটাল ভিডিওটা, যারা এই রিভিশন ম্যাটেরিয়ালটার PDF ভার্সন ডাউনলোড করতে চান ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশনে চেক করতে পারেন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।